মধ্যবয়স্ক মহিলাটা আমির কথায় এক পলক তাকায়, ক্ষীণ কণ্ঠে উত্তর দেয়, পড়া শেষ? ঘন ঘন মাথা উপর নিচ করলো মেয়েটি। মহিলা উঠে এসে বলল, চলো। সিরাত ফোন হাতে নিয়ে ঘাটাঘাটি করার মধ্যেই মহিলাটা জিজ্ঞেস করে, আমাকে ডেকেছ? চট করে তাকায় সিরাত, মিষ্টি হেসে কিছুটা ইতস্তত বোধ করে বলল, জি আন্টি, আসলে রাতে পড়ানো আমার জন্য খুবই রিস্ক, বিপদ তো বলে কয়ে আসে না, মেয়ে মানুষ বোঝেনি তো। এখন আমি বলতে চাচ্ছিলাম, কাল থেকে মীরাকে পড়াতে পারবো না। সিরাতের কথা শুনে ভ্রু কুচকে গেল মীরার মায়ের। তখনই সিরাত আবার বলল, সমস্যা নেই, আমি একজনকে বলে রেখেছি, সে এসে পড়াবে, আমার রেজিস্ট্রি সিনিয়র ভাইয়া, উনি বেশ ভালো পড়ায়, তাছাড়া আমার থেকেও মেধাবী। আপনি বললে কাল আসতে বলবো, তখন না হয় যাচাই বাছাই করবেন। এবার মীরার মা অল্প শান্ত হলো, তার চোখ মুখ শীতল। সিরাত চোরা চোখে এক নজর দেখে বুঝল মহিলাটা নরম হয়েছে, একটু নড়েচড়ে উনি মুখ খুললেন, ঠিক আছে, তবে কাল আসতে বলবে, আমি মেয়ের ব্যাপারে খুবই সিরিয়াস, আর বেতনটা নিয়ে যাও। সিরাত হাত উঠিয়ে নানা করে বলল, না আন্টি, বেতন লাগবে না, আমি মীরাকে 4 দিন এমনি পড়িয়েছি। সিরাত উঠে পার্স কাঁধে নিয়ে মীরাকে আদর করল, মিষ্টি করে বলল, আসসালামু আলাইকুম আন্টি, আজ আসি, আবার কোনো একদিন দেখা হবে। মীরা হাসলো, 4 দিন এই মিসকে তার মনে ধরেছিল, কিন্তু এইভাবে না করে দিবে কখনো ভাবেনি সে। সিরাত গেটের বাইরে এসে আকাশের দিকে তাকায়, চাঁদটা তার আলোয় ভরিয়ে দিয়েছে চারপাশ। ছোট্টবেলায় মনে করতো তার পিছন পিছন চাঁদ ঘুরঘুর করে, সে যেদিকে যায় চাঁদও সেদিকে। অল্প হেসে রিক্সা খুঁজলো আশেপাশে, ওই তো একটা লোক বসে আছে। সিরাত হাত উঠিয়ে ডাকলো তাকে, রিক্সায় উঠে চিন্তা করলো মায়ের কথা, তার মা কবে ভালো হবে। মুহূর্তে চোখ মুখ কালো হয়ে যায় তার, ভাবনার অতলে ডুবতে এই চোখে ভাসলো সাফওয়ানের মুখ। ছেলেটা আজ ফুচকা খাওয়ার সময় চোখ মুখ কুচকে রেখেছিল, অতিরিক্ত টকার ঝাল সহ্য করতে পারে না বিধায় এই অবস্থা। সিরাত তখন তাড়াহুড়ো করে সাফওয়ানের মুখে ফু দিয়ে বলল, কি হয়েছে, আপনি এমন করছেন কেন? সাফওয়ান মুখের ফুচকা কোনো মতে খেয়ে নিঃশ্বাস ফেলে জবাব দেয়, প্রচুর ঝাল, এসব খাও কিভাবে, ইস, এত টক চাফা ভেঙে গেছে। তার বাচ্চাদের মতো কথা শুনে প্রথমে খানিকটা ভরকে যায় সিরাত, মিনিট দুয়েক পর হাসি চেপে রাখতে না পেরে উচ্চস্বরে হেসে উঠে। হাতের প্লেট রেখে অজান্তেই হাসতে হাসতে সাফওয়ানের বাহু ধরল, সাফওয়ান থতমত খায় তার হাসিতে। একটি মেয়ের হাসিও এত সুন্দর হয়? এক দৃষ্টিতে মৃদু হেসে সেও তাকায় সিরাতের ধারে, সিরাতের ধরে রাখা সেই বাহুতে। মুহূর্তে মুখে ফুটে উঠল রহস্যময় হাসি, সে তাকিয়ে রইল অনিমেষ। সিরাতের হাসির মাঝে চোখে চোখ পড়ল, সাফওয়ান মাত্র অতিরিক্ত ঝাল খেয়ে চোখ লাল হয়েছে নিমিষে, সেদিকে তাকিয়ে সিরাত চমকে যায়, তৎক্ষণাৎ মুখ পাঞ্চে হয়ে যায়, পাঞ্চে আকার ধারণ করে, হাতের দিকে তাকায়, ভয় পেয়ে যায় সে। নিজের অজান্তেই কখন সাফওয়ানের বাহু ধরে রইল, এই লোক এভাবে ঘায়েল করার দৃষ্টিতে তাকিয়ে আছে কেন? সিরাত গলা খাকারি দিয়ে দূরে সরে যায়, সাফওয়ান ঠোঁট কামড়ে হেসে উঠে যায় অধরে, এই মেয়েটার আগাগোড়া সব নজর কাড়া, ভালোবাসায় মরিয়ে রাখার মতো মায়াবী চোখের মালিক। প্রমুখ রেডি হচ্ছে কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে, যে করেই হোক ভুট্টোকে খুঁজতে হবে। আয়নার সামনে নিজেকে দেখে শীষ বাজালো, মনে মনে বলল, এত সুন্দর হতে গিয়ে বলেছিল তোকে। মৃদু বাঁকা হেসে পারফিউম দিয়ে শার্টের হাতা গুটিয়ে নিল, সার্ভেন্টকে ডেকে বলল, নাস্তা নিয়ে এসো, দেরি হয় কেন? মেয়েটার নাম জুলেখা, বয়স 17 ছুঁইছুঁই, গত 3 বছর ধরে প্রমুখের বাসায় দেখাশোনা করে। মেয়েটার মা বাসায় বাসায় কাজ করার ফলে সে ওই বাসার খোঁজ পায়, তখন থেকে মেয়েটা এখানে থাকছে। প্রমুখ নিজের বোনের মতো আগলে রেখেছে তাকে, স্কুলে ভর্তি থেকে শুরু করে দায়িত্ব কাঁধে নেয়। জুলেখা হাতে করে জুস আর কলা এনে বলল, ভাইজান চা কইরা দিমু। প্রমুখ জুসের গ্লাসে চুমুক দিয়ে জবাব দেয়, না, তোর স্কুল নেই? আছে। তাহলে এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? জুলেখা হকচকিয়ে যায়, মেয়েটা এক প্রকার পালিয়ে যায় রুম থেকে। প্রমুখ ফোন পকেটে পুরে সিঁড়ি দিয়ে নিচে আসতে দেখলো কবির আসছে, প্রমুখের খুব নিকটে এসে কবির গদগদ হয়ে বলে, যে মেয়েটি আপনাকে কথা শুনিয়েছে, ঝগড়া করেছে, তার A to Z ইনফরমেশন কালেক্ট করেছি স্যার। প্রমুখ অধর বাকিয়ে হেসে বাইরে যেতে যেতে বলে, কবির বুদ্ধিশুদ্ধি কবে হবে তোমার, দেখছো জরুরি কাজে যাচ্ছি,
এই সময় ঝগড়ুটে মহিলার মতো কথা মনে করিয়ে দিলে, এর ব্যবস্থাই সে রাতে করব। কবির কাঁচুমাচু করে দৌড়ে যায় তার পেছনে, দেনা মনা করে বলে, স্যার আপনি 24 ঘন্টার মধ্যে খোঁজ খবর আনতে বলেছিলেন, তাই বললাম। আপনার তথ্য অনুযায়ী তার বাপ দাদা থেকে শুরু করে এখন পর্যন্ত সব খবরই পই পই করে লিখে এনেছি। প্রমোদ বিরক্ত হলো কিছুটা, চোখ গরম করে গাড়িতে উঠে কটমট করে তাকায় কবিরের দিকে, হিসিসিয়ে বলে, আর একটা কথা বললে এখানে গাড়ি চাপা দিয়ে দেবো, ইডিয়েট, মুখে মুখে তর্ক ঘুচিয়ে দেবো। কবির শুকনো ঢোক গিলে, আবারও ভুল করেছে সে? হেই মাথা, পাগল লোকটার সাথে তর্ক করে নিজের পায়ে নিজে কুড়াল মারল, দাঁতে দাঁত চেপে বড় শ্বাস নিয়ে উঠল ড্রাইভিং সিটে। প্রমুখ চোখ বন্ধ করে ভাবছে, মস্তিষ্ক হানা দিচ্ছে অনেক কথা, কুমিল্লা গেলে কি পাওয়া যাবে, লোকটিকে চিনবে কিভাবে, তাছাড়া চিঠিটার তদন্ত করা বাকি, আর এ ওই মেয়ে, তাকে কেন দেখার বাসনা যাচ্ছে, এই আগুন চোখে কি ছিল, ঘৃণা নাকি অসহায়, ইস মাথা খারাপ হয়ে যাবে তার, এই মেয়ে তাকে পাগল করেই ছাড়বে। তায়মা খানম ওষুধ খেয়ে মেয়ের রুমে আসলো, এখন শরীর আগের থেকে ভালো, টুকটাক কাজে হাত লাগাতে পারে। সিরাত অ্যাসাইনমেন্ট করায় ব্যস্ত, এই কদিনের চাপে একদমই অ্যাসাইনমেন্ট করা হয়নি, তাছাড়া সায়রাকে কল করেও জানতে হবে টিউশন জোগাড় করতে পেরেছে কিনা, মাস শেষ যে কোনো সময় বাসা ভাড়ার জন্য চাপ দিবে, তারা তো বুঝবে না কিভাবে সংসার চালাতে হয়, তাদের কাছে আগে টাকা, একদিন দেরি হলে কটু কথা শোনাতে দ্বিধা করবে না। তায়মা খানমকে বেশ কিছুক্ষণ আড় চোখে পরখ করে বলল, কিছু বলবে মা? তায়মা খানম জোরপূর্বক হেসে মাঝের দূরত্ব গুছিয়ে সিরাতের হাত নিজের মুঠোয় নেয়, হাত বুলিয়ে আদর করে বলল, ওই ছেলেটার কি খবর, বাসায় আসতে বলেছিস? সিরাত ঠিক জানতো নিশ্চয়ই কোনো কথা বলবে তার মা, একদম ইমোশনাল ব্ল্যাকমেল যাকে বলে। সিরাত দীর্ঘশ্বাস ফেলে বলল, মাথা খারাপ হয়ে গেছে তোমার, যাও তো অ্যাসাইনমেন্ট করতে দাও, কানের কাছে প্যান প্যান করো না। তায়মা খানম হতাশ হলো, মুখে দুঃখী ভাব এনে বলল, মায়ের কথা রাখবি কেন, আমি কেউ না তোর, একটু দেখতেই তো চেয়েছি, এ আবার কঠিন কি? সিরাত হাত সরিয়ে নিয়ে বিছানা থেকে উঠে চলে যায় ওয়াশরুমে, তার কেন যেন লজ্জা করছে, লোকটা চোখ মনে পড়ে যাচ্ছে শুধু, লজ্জায় মুখ নামিয়ে একটু হাসলো, তখনই কানে বাজে তায়মা খানমের চিল্লানি, কাল থেকে তোর সাথে থাকবো না, খুব বড় হয়ে গেছিস, আমাকে নিয়ে ভাবতে হবে না তোকে, অনেক করেছিস আমার জন্য, আর রেনি করিস না। সিরাত কাঁদো কাঁদো হয়ে ওয়াশরুমের ভেতর থেকে জবাব দেয়, তোমার অহিতুক আলাপ থামাবে, চুপচাপ ঘুমোতে দাও, দুপুরবেলা নিয়মিত না ঘুমিয়ে এই অবস্থা হয়েছে তোমার। রাতে সব পড়া কমপ্লিট করে ঘুমোতে গেল সিরাত, তায়মা খানম গাল ফুলিয়ে আজ তাকে রেখে খেয়ে একাই ঘুমিয়ে পড়েছে। সিরাত মায়ের বাচ্চা মো দেখে হাসে, তার মা হয়তো জানে না মেয়ে হয়ে আগ বাড়িয়ে দাওয়াত দেওয়া যায় না, বাসায় একটা প্রাপ্তবয়স্ক ছেলে আনাও যাবে না, তখন দেখা যাবে আশেপাশের মানুষ নানা কথা উঠাবে, কারণ তার বাবা নেই, প্রতিবাদ করার ছায়াও নেই। বালিশে মাথা রেখে সায়রার নম্বর তুলে কল করলো, রিসিভ হতেই বলল, কি করিস সায়রা? এই তো খেয়ে রুমে আসলাম, পড়া শেষ? হুম, টিউশনি পেয়েছিস? হ্যাঁ, কিন্তু একটু সমস্যা। সিরাত উঠে বসল, বলল, কি সমস্যা আবার? বিকেল 3টা থেকে পড়াতে বলেছে, ছেলেমেয়ে 2 জন, যমজ ভাই বোন, ক্লাস 4-এ পড়ে। সিরাত ঠোঁট কামড়ে ভাবল, কিছুক্ষণ পর বলল, তাহলে ভার্সিটি থেকে এসেই যেতে হবে, মাকে একা রেখে ভয় লাগে আমার, বাচ্চা দুটো শান্ত শিষ্ট হবে তো? সিরাত খুবই ধীরতার সাথে জবাব দেয়, হ্যাঁ তেমন ঝামেলা করবে না, চুপচাপ থাকবে। আচ্ছা কাল যাব, ঠিকানা মেসেজ করে দিয়ে দে। সায়রা কল রেখে দিয়ে লোকেশন পাঠিয়ে দিল, সিরাত শুয়ে দেখল তা, তারপর চোখ বন্ধ করে তলিয়ে গেল ঘুমে। রাত তখন গভীর, সবার নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই কানে আসছে না। সিরাতের বিভোর ঘুমের মাঝেই ফোন বেজে ওঠে, তিক্ত রিংটোনে ঘুমিয়ে থাকা মুশকিল, মুখে চসূচক শব্দ তুলে ঘুমের ঘোরে কল কেটে দিয়ে আবারও বালিশে মুখ গুঁজে দেয়। ঠিক তখনই পুনরায় ফোনটা বেজে ওঠে, প্রায় 2 মিনিট পর সিরাত চোখ মুখে একরাশ বিরক্ত নিয়ে উঠে বসে, বালিশের নিচ থেকে ফোনের ওয়ালে তাকিয়ে দেখে অচেনা নম্বর, মোটেই বিরক্ত হলো সে, ফোন সমানতালে বেজেই যাচ্ছে, শেষে মুখে কয়েকটা গালি রেডি করে কল রিসিভ করলো। অ্যানিয়া, সমস্যা কি আপনার? রাত বিরাতে মানুষের ঘুম নষ্ট না করলে ভালো লাগে না,
একটু শান্তি দেখে ঘুমোতে দেবেন না অসহ্য? সারাদিন গাধার খাটুরি খেটে রাতে আরামে ঘুমলেও কিছু মানুষের সহ্য হয় না। ফোন কালকে আমি ভেঙে ফেলবো, না থাকবে ফোন আর না আসবে কল। অপর পাশের লোকটা চমকালো, ভোরকে গিয়ে খুক করে কেশে অপরাধীর ন্যায় বলল, আই এম সরি সিরাত, ভুল হয়েছে, আচ্ছা কাল দেখা হবে, তুমি বরং ঘুমাও। পরিচিত গলার স্বর শুনে থতমত খায় সিরাত, ভেজা বেড়ালের মতো মুখ করে জিভে কামড় দিল, চোখ মুখ কুচকে জবাব দেয়, আপনি সিরিয়াসলি আপনি কল করেছেন ভাইয়া এত রাতে কি প্রয়োজনে? সাফওয়ান নিজের প্রতি বিরক্ত হলো, কেন সে মেয়েটির ঘুম নষ্ট করলো? না জানি কি মনে করেছে সিরাত, তাছাড়া সেই বা কী করবে, ঘুম চোখে ধরা দেয় না আজকাল, মনটা বিষণ্ণ লাগে, মেয়েটার মুখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে জাগে। সাফওয়ানের থেকে কোনো রেসপন্স না পেয়ে সিরাত বলল, সাফওয়ান ভাইয়া শুনতে পারছেন, সরি, আসলে ঘুম ভাঙলে মাথা কাজ করে না, কি থেকে কি বলে ফেলেছি নিজেও জানি না। সিরাত একটু থেমে বলল, এত রাতে কোনো দরকারি কল করেছেন, সব ঠিকঠাক আছে? সাফওয়ান মাথা চুলকে বলল, কিছু মনে না করলে একটা কথা বলি। জি বলুন। না থাক, আবার কি মনে করবে তুমি? সিরাত কাপলে ভাঁজ ফেলে মিনমিন স্বরে বলে, বলুন, সমস্যা নেই। তোমাকে দেখতে ইচ্ছে করছে, বাসার নিচে আসব? সাফওয়ানের এমন কথায় হক চকিয়ে যায় সিরাত, হালকা ঢোক গিলে জবাব দেয়, এত রাতে এসব কি বলছেন? সাফওয়ান রেগে যায় নিজের উপর, আবার ভুল, কেন মশে মনের কথা শুনে? অনুভূতি দমিয়ে রাখলেই তো হয়, মেয়েটা তার সাথে কথা বলছে এই ঢের বেশি। একটু নড়ে চড়ে শুয়ে সাফওয়ান বলল, ঠিক আছে ঘুমাও, সরি ডিস্টার্ব করার জন্য, একদিন না হয় খুব কাছ থেকেই তোমাকে মন ভরে দেখব। লম্বা এক দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বলে, সেদিন হবে আমার শ্রেষ্ঠ সুখের দিন, আনন্দে কেঁদে ফেলবো সিরাত, আল্লাহ কি পূরণ করবে আমার ইচ্ছে, নয়তো সারা জীবনের জন্য এই অনুভূতিকে মাটি সাফা দিয়ে জীবন্ত লাশে বেঁচে থাকব। প্রমুখ সারাদিন ভুট্টোকে তন্ন তন্ন করে খুঁজেও কোনো আশারূপ ফল পেল না। রাত 12টা বেজে যায়, এখন কোনোভাবে বাসায় পৌঁছানো যাবে না। প্রমুখ শেষে বসলো একটা টংয়ের দোকানে, এক কাপ চা অর্ডার করে কবিরকে বলল, আশেপাশে একটা হোটেল বুকিং কর, ভুট্টোর খোঁজ না নিয়ে ফিরবো না। কবির বেঞ্চে আরাম করে বসলো, বলল, কতদিনের জন্য বুক করব? তাও আমাকে বলে দিতে হবে আহম্মক। কবির দমে যায়, সে প্রমুখকে বসিয়ে রেখেই চলল হোটেলে থাকার ব্যবস্থা করতে। প্রমুখ খুব আয়েস করে চায়ে চমক দিয়ে চোখ বন্ধ করল, তখনই এক নারী চিত্ত ভেসে আসে চোখে। প্রমুখ কেঁপে উঠে, কি হচ্ছে তার সাথে? সে মনে মনে আয়তল কুচরি পরে মাথা ঝাঁকিয়ে বলল, দূর হও পেতনি, দূর হও, আমার বিছে লেগেছিস কেন? বড়সড় দম নিয়ে খালি রাস্তায় কিছুক্ষণ হাঁটল, 30 মিনিট পর কবির গাড়ি নিয়ে এসে প্রমুখের সামনে ব্রেক করে বলল, সব ব্যবস্থা হয়ে গেছে স্যার, আসুন। গাড়িতে উঠে বসে প্রমুখ, বাতাসের গতিতে তারাও চলল পাশের হোটেলে। সিরাত সকালে গোসল করে পরিপাটি হয়ে নেয়, সব রান্না কিছুক্ষণ আগেই শেষ করেছে। তার মা বসে আছে সোফায়, মাঝে মধ্যে মেয়ের কর্মকাণ্ড আর চোখে পরখ করছে। সিরাত বিষয়টি খেয়াল করে ঠোঁট টিপে হাসে, গলা খাকারি দিয়ে উঁচু কণ্ঠে বলে, আমাকে দেখার কিছু নেই, আই নো আমি সুন্দরী, দেখতে হবে না কার মেয়ে? থায়মা খানম কপাল কুচকে কপট রাগ দেখিয়ে তাকায়, মুহূর্তেই উচ্চস্বরে হেসে উঠে বলে, এক চর মেরে দাঁত ফেলে দেব বেয়াদব। চর মারো আর যাই করো, সত্যি কখনো লুকোনো থাকে না। থায়মা খানম মুখ ফুলায়, মুখ অন্যদিকে করে বসে রইল। সিরাত ভার্সিটির জন্য রেডি হয়ে খাওয়ার টেবিলে বসে এক প্লেটে ভাত বাড়ে। থায়মা খানমকে টেনে চেয়ারে বসিয়ে সে অন্য চেয়ারটায় বসে, এরপর মায়ের দিকে প্লেট বাড়িয়ে বলল, অনেক রেস্ট করেছ, এবার খেতে নাও। থায়মা খানম মুখ বাঁকালো, বলল, আমার কথা শুনিস? তাহলে আমি কেন তোর কথা শুনবো? শুনি না। না। থায়মা খানম ভাত মাখিয়ে জবাব দেয়। সিরাত ভ্রু কুচকে বলল, অকারণ রেগে আছো কেন? রেগে থাকা কি উচিত না? তাইমা এক লোকমা ভাত সিরাতকে খাইয়ে বলল, ছেলেটাকে তোর পছন্দ না, কোন দিকে খারাপ আমাকে বুঝিয়ে বল। সিরাতের অটোমেটিক খাওয়া বন্ধ হয়ে যায়, তার চোখে ভাসে কাল রাতের কথা। সাফওয়ান যখন উল্টাপাল্টা কথা বলল, তখন লজ্জায় সিরাত কল কেটে দেয়, বালিশে মুখ গুজে পড়ে রইল অনেকক্ষণ। এরপর ছোট্ট টেক্সট পাঠিয়ে বলল,
কাল ভার্সিটির সামনে থাকবেন, কথা আছে, আজ ঘুমাই, বাই। মায়ের মৃদু ধাক্কায় হুঁশ ফিরে তার কিছুটা অপ্রস্তুত হয়ে চোখ পিটপিট করে বলল, কি বলেছিলে আবার বলো। তাই আমার রেগে যায়, প্লেট টেবিলে রেখে উঠে পড়ল তৎক্ষণাৎ। এতক্ষণ কাকে কি বুঝালো সে, কোন ভাবনায় ডুবে থাকে, হাত ধুয়ে রুমে যেতে যেতে বলল, কথায় মনোযোগ থাকলে একবারেই শুনতি, প্রায় 10 বার বললাম তাও বলছিস শুনিস নি, তবে কখনোই শুনবি না তুই, যা বাসে যেতে চলে যা। সিরাত হালকা ঢোক গিলে চোখ বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করে বিড়বিড় করল। সাফওয়ান, আমার মাথাটা আপনি এলোমেলো করে দিচ্ছেন, জাস্ট অসহ্য ব্যথা বাড়িয়ে দিচ্ছেন। সিরাতের খাওয়া হলো না আর, রুম থেকে ব্যাগ কাঁধে নিয়ে ওয়াটার বোতলটা তুলে নেয়। হাজে নতুন টিউশনে যেতে হবে, রাস্তায় সাফওয়ানের সাথে তখন না হয় আলাপ করতে করতেই যাওয়া যাক। মেন দরজায় এসে বলল, মা দরজা লাগিয়ে দাও, আজ নতুন টিউশন আছে, ফিরতে বিকেল হবে। রিক্সায় উঠে ভার্সিটি পৌঁছে যায় সিরাত। হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে ক্লাসে প্রবেশ করতেই একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় সে। সিরাত চমকে যায়, তার ঠিক মনে আছে মেয়েটির থেকে বেশ দূরত্ব রেখে যাচ্ছিল সে, তবুও ক্লাস টাইম শুরু হয়ে যাওয়ায় গায়ের কাপড় ঝাড়তেই সে মেয়েটি ব্যথাতুর গলায় বলল, আই এম সরি, আসলে দেখতে পাইনি। সিরাত উঠে দাঁড়িয়ে জবাব দেয় মিষ্টি হেসে, ইটস ওকে, আমারই ভুল। কথা শেষ করতে পারল না সিরাত, কারণ সামনের মেয়েটিকে সে চিনে, শুধু সিরাত নয় বরং ইউনিভার্সিটি ও বাইরের মানুষও চিনে। সিরাত শক্ত করে দাঁড়ালো, মেয়েটির চোখে কালো দাগ বসে গেছে। সিরাত চট করে বলল, তুমি ঠিক আছো? সরি আপু, আসলে আমারই ভুল। মেয়েটা হাত বাড়িয়ে থামতে বলল। সিরাত এবার একটু সাহস নিয়ে বলল, আমি যদি মিথ্যা না হই তবে তুমি কি সেই মেয়ে যার সাথে প্রমুখ চৌধুরী বিশ্রী কাণ্ড ঘটিয়েছে ভরা রাস্তার মাঝে? মেয়েটা তার ছিলেন হাসি হাসল, অধর বাঁকিয়ে হেসে কথাটা এড়াতে চায়। সিরাত নিজের ভুল বুঝল, মেয়ে মানুষের মন দুর্বল, এভাবে বলা ঠিক হয়নি। শেষে খুবই কাতর হয়ে সিরাত বলল, ক্ষমা করবেন আপু, ওই ছেলেটাকে আমি সহ্য করতে পারি না, তার লজ্জার ছিটে ফোটাও নেই, সে রাস্তাঘাটে যা করে বেড়ায় তা নিজের কাছে সেটাই ঠিক, অথচ কেউ প্রতিবাদ করতে গেলেই যা তা করে বসবে, আপনাকে চুমু খেয়ে রাস্তায় যে অসম্মান করলো সেটা কেউ দেখবে না, দোষ পড়বে সেই আমাদের মেয়েদের উপর, আমরাই দোষী। মেয়েটা তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নেমে যেতে যেতে বলে, সমস্যা নেই, এসব হলাই শ্রেয়, আমি শক্ত আছি, এই অনেক, তার শাস্তি সে পাবে। সিরাত আফসোস করল, কাল মেয়েটির জায়গায় যদি সে থাকতো তখন উপায়, না হোক না তবুও বলা তো যায় না। হঠাৎ কিছু মনে পড়তেই সিরাত চেঁচিয়ে উঠে, আপু তোমার নামটাই তো জানা হলো না। মেহুরিমা, মেহু। ধন্যবাদ আপু, আমি সিরাত, কোনো দরকার পড়লে অবশ্যই জানাবে। কথা বলে আলতো হেসে ক্লাসের উদ্দেশ্যে পা বাড়ায়। এই সমাজে কিছু হলেই মেয়েদের দোষ, ছেলের কারণে ডিভোর্স হলেও মেয়েদের দোষ, প্রেমে ব্যর্থ হলেও সেই মেয়ে, শুধু মেয়ে আর মেয়ে। মেহুর জায়গায় সিরাত হলে ভার্সিটি তো দূর, ডিপ্রেশনে সুইসাইডও করতেও দুবার ভাবতো না, কারণ তার মন দুর্বল। মেয়েটা ভাগ্যিস প্রতিবাদী, শক্ত ধাঁচের, নয়তো প্রমুখের মতো ছেলেকে থাপ্পড় মারার সাহস দেখায়। ভার্সিটি শেষ করে রাস্তায় সাফওয়ানের জন্য অপেক্ষা করছে সাইরা সিরাত। প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থেকে সাইরা বলল, ভাই আর কতক্ষণ টিউশনি করাতে যাবি না, বিরক্ত, ওই ব্যাটা আসছে না কেন? সিরাত ঠোঁটে লিয়ে ঘড়ির কাঁটায় চোখ দিয়ে বলল, কি জানি আর 10 মিনিট অপেক্ষা করি, ফোন দেখ ঘোড়ার ডিম, ভালো কথা মনে করছে। সিরাত কল করল সাফওয়ানের নম্বরে, প্রথমবার রিং হতেই সাফওয়ান বলল, একটু অফিসে যেতে হলো আজ তাই দেরি করেছি, সিরাত জাস্ট 2 মিনিট, আমি আসছি। আচ্ছা জলদি আসুন। সিরাত ফোন কেটে অসহায় চোখে তাকায় সাইরার দিকে। সাইরা ভ্রু কিঞ্চিত করে বলল, সমস্যা কি ভাই, ব্যাটাই আসবে না? সিরাত হঠাৎ চিল্লিয়ে সাইরাকে জড়িয়ে ধরে বলল, জাস্ট 1 মিনিট, সে আসছে। সাইরা ভরকালো, কিছুটা অপ্রস্তুত হয়ে নড়ে চড়ে দাঁড়ায়, এরপর ঠোঁট টিপে হেসে টিপ্পনি কেটে বলল, ও মা এই কয়েকদিনে সে হয়ে গেল, হাই হাই, তবে কি ভাববো, ভাইয়া থেকে সাইয়া হওয়ার চান্স আছে? সিরাত লজ্জা পেয়ে সাইরার বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলে, যা সব সময় দুষ্টু কথা। সাইরা খিলখিল করে হেসে ওঠে। তখন তাদের সামনে দ্রুতগতিতে একটি লাল গাড়ি জোরে ব্রেক কষে থামে। সিরাত রাস্তার ধুলো চোখ মুখ বন্ধ করে রয়। তখনই দরজা খুলে সাফওয়ান বলল, গাড়িতে উঠো সিরাত।
শুধু সিরাতকে নিয়ে ঘুরে বেড়াবেন? অন্য নারী কণ্ঠ কানে যেতে সাফন কপাল কুচকে তাকায়। ততক্ষণে সিরাত চোখ খুলে সোজা হয়ে দাঁড়িয়েছে। সাফন মারাত্মক হেসে বলল, জি সরোবর, আপনিও আসতে পারেন। আপনি আমাকে চিনেন,